উন্নয়ন প্রকল্পে বরাদ্দ টাকা সঠিকভাবে ব্যবহার হলে আরও এগিয়ে যেত দেশ। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী দুর্নীতিতে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা ভারতের। মজুদের উদ্দেশ্যে খাতুনগঞ্জে বিক্রি বন্ধ, নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রত্যাহারের সুপারিশ তদন্ত কমিটির, শিগগিরই ব্যবস্থা জানালেন ইউজিসি চেয়ারম্যান। এবং কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি বেড়ে 37 গ্রাম প্লাবিত, পানিবন্দী প্রায় 10,000 মানুষ, ক্ষতিগ্রস্ত 2,000 হেক্টর জমির ফসল। বাংলা সময়ের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি কাজল আব্দুল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গেল 10 বছরে উন্নয়ন প্রকল্পে বরাদ্দ সব টাকা সঠিকভাবে ব্যবহার হলে দেশ আরও বেশি এগিয়ে যেত। দুর্নীতি করে যারা অবৈধ সম্পদের মালিক হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। শনিবার নিউ ইয়র্কে ম্যারিয়ট মার্কুইজ হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাংলাদেশের উন্নয়ন আরও এগিয়ে নিতে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিজের 73তম জন্মদিনে নিউ ইয়র্কে নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত ও জন্মদিনের শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী ও পেশার প্রবাসীরা। এক ঘন্টারও বেশি সময় বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন অগ্রযাত্রার কথা তুলে ধরেন। বলেন, এই উন্নয়ন আরও এগিয়ে যেত যদি সবাই আন্তরিক হতো। যে পরিমাণ উন্নয়ন প্রকল্প আমরা নিচ্ছি তার প্রতিটি টাকা যদি সঠিকভাবে ব্যয় হতো, ব্যবহার হতো, তো বাংলাদেশ আজকে অনেক দূর আরও উন্নত হতে পারত। এখন আমাকে খুঁজে বের করতে হবে যে এখানে কোথায় লুপহোল, কোথায় ঘাটতিটা, কারা কোথায় কীভাবে এই জায়গাটাকে ক্ষতিগ্রস্ত করছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের একটা বড় অংশ জুড়ে ছিল দেশে পরিচালিত দুর্নীতি বিরোধী অভিযানের প্রসঙ্গ। তিনি বলেন, ব্যক্তি কিংবা দলীয় পরিচয় যাই হোক না কেন, দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না। অনিয়ম, উশৃঙ্খলতা বা অসদুপায় যদি ধরা পড়ে, সে যেই হোক না কেন আমার দলের হলে। বিএনপি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কঠোর সমালোচনা করে সরকার প্রধান বলেন, নির্বাচনে বিজয়ী হওয়া নয়, প্রার্থীদের কাছ থেকে টাকা নেয়াই তাদের উদ্দেশ্য ছিল। একজন করে লন্ডনে বসে বাণিজ্য আর বাকি সব করে বাংলাদেশে বসে বাণিজ্য। এইভাবে একটা মানে 300 সিটের বিপরীতে যদি সালে মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভূমিকা, বঙ্গবন্ধুর দেশ পরিচালনা এবং তার বর্তমান রাজনীতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। সংবর্ধনায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঞ্চে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। বাংলাদেশের সুশাসন, মানবাধিকার এবং গণতন্ত্র সুসংগত রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো নির্বাচন করেছে, তারা দেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। অতএব যারা বলেন দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছে তাদের অভিযোগ সত্য নয়, দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, টাইম স্কয়ার, নিউ ইয়র্ক। ব্যক্তি বা দলীয় পরিচয় যাই হোক না কেন, দুর্নীতি করলে কেউই ছাড় পাবে না। প্রধানমন্ত্রী এমন হুঁশিয়ারিকে সময় উপযোগী ও যথাযথ উল্লেখ করে তা চলমান রাখার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। এ উদ্যোগ অব্যাহত থাকলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহ বাজেটের প্রয়োজনীয় খাতে বরাদ্দ বাড়ানো যাবে বলে মনে করেন তারা। বিস্তারিত হরিপদ সাহা রিপোর্ট। মধ্যে শনিবার নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ অভিযান অব্যাহত রাখার কথা জানান। প্রধানমন্ত্রীর এই হুঁশিয়ারিকে স্বাগত জানিয়ে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে উন্নয়নের নানা অর্জন আরও সুসংহত হবে। এই যে কঠোর অবস্থান, ইতিমধ্যেই আমরা দেখছি কাসিনোর বিরুদ্ধে, আমরা দেখেছি নদীর পাড়ে যে ছাপনাগুলো ছিল সেগুলি ভাঙা হচ্ছে, এবং আমি আশা করছি যে এটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাব এবং সব জায়গায় যদি দুর্নীতি দমনে একইভাবে কঠোর অবস্থানে থেকে কাজ করা হয় তাহলে আমাদের যে অর্জন ইতিমধ্যে হয়েছে সেটা সুসংহত হবে, এবং আমরা যে ত্বরান্বিত করতে চাচ্ছি উন্নত বিশ্ব, উন্নত দেশ হওয়ার যে লক্ষ্য আমরা নির্ধারণ করেছি সেই লক্ষ্যর দিকে আমরা
দৃপ্ত পদে এগিয়ে যেতে পারব। সরকারের নানা উন্নয়ন প্রকল্পে অপচয় কমানো গেলে স্বাস্থ্য শিক্ষার মতো প্রয়োজনীয় খাতে বরাদ্দ বাড়ানো যাবে, যা মানব সম্পদ উন্নয়ন ও কর্মসংস্থানের মধ্য দিয়ে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে। বাজেটারি প্রসেস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন দরপত্র আরোহণ থেকে শুরু করে এই ব্যাপারগুলোতে যদি আমাদের স্বচ্ছতা আনয়ন করতে পারি, বিশাল পরিমাণ অর্থের কিন্তু সাশ্রয় হবে এবং এই অর্থটাকে আমরা ব্যবহার করে আমরা কিন্তু শিক্ষাশাস্ত্রের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে সবসময় আমরা দেখি যে আমাদের বরাদ্দ অত্যন্ত অপ্রতুল সেখানে কিন্তু আমরা ব্যবহার করতে পারব। বর্তমান সরকারের ইশতেহার অনুযায়ী শুদ্ধি অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান অর্থনীতি বিশ্লেষকরা। আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুবলীগ নেতা সম্রাট আটক হয়েছেন কিনা সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানতে পারবেন, তবে এ বিষয়ে সবাইকে অপেক্ষা করার আহ্বান তার। সকালে রাজধানীর এয়ারপোর্ট রোডে শহীদ রমিজ উদ্দিন স্কুলের পাশে নির্মাণাধীন আন্ডারপাস পরিদর্শন শেষে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শুধু মন্ত্রী এমপি নয়, বিএনপি নেতাদের সম্পদেরও হিসাব নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, আমার মনে হয় তিনি এই ব্যাপারে বলার অথরিটি তাহার, তিনি যা বলেছেন সেটার উপর বিশ্বাস করে থাকুন। প্লিজ ওয়েট অ্যান্ড সি, শীঘ্রই জানতে পারবেন। বিএনপি নেতাদেরও সম্পদের তথ্য বের করা হবে সবার, শুধু মন্ত্রী এমপি কেন, কে কত টাকার মালিক এটা প্রত্যেকের ব্যাপারে, তাদেরও ক্ষমতায় থাকতে যে সম্পদ আহরণ করেছেন সেটাও প্রকাশ শ্বেতপত্র প্রকাশ করা হবে। শুধু ক্যাসিনো নয়, সুশাসন প্রতিষ্ঠায় সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গাজীপুরের শফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে 3536 বিসিএসের কর্মকর্তাদের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। ক্যাসিনো বিরুদ্ধের ই নয়, অভিযান নয়, আমরা আইন যারা মানে না, যারা আইন বহির্ভূত কাজ করে, যারা দেশের শৃঙ্খলা দেশের আইন অমান্য করে কাজ কোনো ব্যবসা করে অনৈতিক কাজ করে, তাদের জন্য আমরা আইনি ব্যবস্থা নেওয়ার এইটা প্রচেষ্টাটা। দল, রাজনীতি, সমাজ এগুলির চেয়ে আমরা ঊর্ধ্বে রাখি আমাদের সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। এর প্রভাবে হিলি স্থল বন্দর থেকে আমদানি রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। বিভিন্ন বাজারে বন্ধ রয়েছে পেঁয়াজের বেচাকেনা। এই মুহূর্তে সেই খবর জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জে আছেন রিপোর্টার শফিকুল আলম। আমরা সরাসরি চলে যাব তার কাছে। শফিক, হ্যাঁ অপালা, আপনাকে যেটি বলতে পারি, বিকেলের দিকে ভারতে যে রপ্তানি বন্ধে যে ঘোষণা দিয়েছে তার পরপরই কিন্তু চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে বলতে গেলে পেঁয়াজের বেচাকেনা একেবারে বন্ধ হয়ে গেছে। সকালে যে পেঁয়াজের কেজি ছিল, ভারতীয় যে পেঁয়াজের কেজি ছিল 58-60 টাকা, এখন সেটি 70-75 টাকাও তারা বিক্রি করছে না। একই অবস্থা কিন্তু যে মিয়ানমারে যে পেঁয়াজ, সেই পেঁয়াজেরই একই অবস্থা। কেউ এখানে সবার কাছে পেঁয়াজ আছে কিন্তু কেউ চাচ্ছে না সেই পেঁয়াজগুলো বিক্রি করতে, কারণ তাদের কাছে ইতিমধ্যে একটি নির্দেশনা চলে আসছে যে ভারত পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়েছে। আপনি হয়তো জানেন দুর্গাপুজো উপলক্ষে কিন্তু 3 তারিখ থেকে ভারতীয় স্থলবন্দরগুলো বন্ধ হওয়ার কথা, কিন্তু তার 4-5 দিন আগে বন্ধ হয়ে যাওয়াতেই হঠাৎ করে পেঁয়াজের বাজারে আরও বড় ধরনের অস্থিরতা নেমে এসেছে। সকাল থেকে এই পর্যন্ত কিন্তু 20 টাকা এখনও পর্যন্ত বেশি আছে প্রতি কেজিতে, কিন্তু আগামীকাল সেই পেঁয়াজ আসলে কোথায় গিয়ে ঠেকে কত টাকা বিক্রি হয় সেটা এখনও বলা যাচ্ছে না, কারণ বিকেল 4টার পর থেকে খাতুনগঞ্জে যদিও এখানে 100-200 গুদাম রয়েছে, কেউ বিক্রি করছেন না কোনো পেঁয়াজ। এবং আমি কয়েকজনের সাথে কথা বলে, ঢাকা থেকে কয়েকজন আসছিলেন, কক্সবাজার থেকে কয়েকজন ক্রেতারা এখানে আসছিলেন, তারা বলছেন যে তারা অনেক গুদামে গিয়েছে কিন্তু কেউ পেঁয়াজ বিক্রি করছে না। তো এই যে এখানকার আমদানিকারকরা যারা আছে তারা বলছেন যে আসলে ভারত নির্ভরতা হওয়ায় কিন্তু এই অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এখানকার আমরা সোনা মসজিদ এবং হিলি সহ বিভিন্ন স্থলবন্দর থেকে যে আমদানিকারকরা তাদের সাথেও কথা বলেছিলাম, তারা পরামর্শ দিচ্ছেন এই ভারত নির্ভরতা কমিয়ে মিশর, তুরস্ক, পাকিস্তান এবং যে মিয়ানমার হয় সেখান থেকে তারা পেঁয়াজ আমদানি করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। না হলে এই যে এক দেশ নির্ভর অর্থাৎ ভারত নির্ভর হলে কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু পেঁয়াজের দাম এভাবেই থাকবে। সেজন্য তারা বলছেন যে অন্যান্য দেশ থেকে কীভাবে আসলে পেঁয়াজ আমদানি করা যায় সেই পরিকল্পনা সরকারকে তারা নিতে বলছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে খাতুনগঞ্জ থেকে পেঁয়াজের সর্বশেষ তথ্য। এখন সবার গুদামে পেঁয়াজ আছে কিন্তু কেউ বিক্রি করতে চাচ্ছে না। পেঁয়াজের বাজারের অস্থিরতার খবর জানছিলাম চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে, সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল আলম।
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রত্যাহারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির তদন্ত কমিটি। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গঠিত 5 সদস্যের তদন্ত কমিটি পর্যবেক্ষণ শেষে এ সুপারিশ করেন। এদিকে তদন্ত কমিটির সুপারিশে সন্তোষ প্রকাশ করলেও উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকালে 11তম দিনের মতো উপাচার্যের পদত্যাগ দাবিতে নানা স্লোগান ও বিক্ষোভ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ছাড়ার নির্দেশ দেন কর্তৃপক্ষ, তবে শিক্ষার্থীরা নির্দেশনা উপেক্ষা করে আন্দোলন চালিয়ে আসছেন। দেশে হার্টের রিংয়ের দাম কমানোর পরও নাগালে আসেনি হৃদরোগের চিকিৎসা। হৃদরোগের সার্জারির সিংহভাগই বেসরকারি হাসপাতালে হওয়ায় বাধ্য হয়ে বেশি খরচ করতে হচ্ছে রোগীদের। বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি হাসপাতালের সার্জারি ব্যয়কে কাঠামোর মধ্যে আনার সময় এসেছে। মুজাহিদ শুভর রিপোর্ট। হৃদরোগে আক্রান্ত সালেয়া বেগমের ভাল প্রতিস্থাপন হয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। অনেক কষ্টে 1,90,000 টাকা জোগাড় হলেও সার্জারির সিরিয়াল মিলতে সময় লেগে যায় 2.5 মাস। কুরবানির আগে আইছিলাম, তো আবার 2 মাস পর 16 তারিখে ডেট দিছিল। সক্ষমতা থাকলেও অপারেশনের ডেট পেতে অনেককেই অপেক্ষা করতে হচ্ছে মাসের পর মাস। বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির জরিপে 2018 সালে সরকারি বেসরকারি হাসপাতাল মিলে বড় ধরনের পরীক্ষা ও সার্জারি 50,000-এও পৌঁছেনি। এর মধ্যে জাতীয় হৃদরোগ হাসপাতালে এই সংখ্যা মাত্র 10,500। 50,000-এর বেশিরভাগ সার্জারি বেসরকারি হাসপাতালে সম্পন্ন হওয়ায় বড় ধরনের আর্থিক চাপের মধ্যে পড়ছেন সাধারণ রোগীরা। 3,80,000 টাকা আমরা জমা দিয়েছি, 2 মাস পরে টাকা হয়েছে, এখন আমি এসে সার্জারি করছি। আমাদের হাসপাতালে যদি সার্জারির জন্য কাউকে ওয়েট করতে হয় তাহলে মিনিমাম 6 মান্থস মিনিমাম ওয়েট করতে হবে। ওপেন হার্ট বা বাইপাস সার্জারিতে সরকারি হাসপাতালের খরচ মাত্র 50,000 হলেও বেসরকারি হাসপাতাল ভেদে এই ব্যয় 2.5 লাখ থেকে 4.5 লাখ টাকা পর্যন্ত। একটা হয়তো করতে পারে গভর্নমেন্টে, এতর হবে না, এত বেশি নিতে পারবে না, তবে টোটালি পারবে না, কারণ এটা তো ফ্রি মার্কেট। আইন হলেই হবে না, আইন প্রয়োগ করতে হবে এবং আমাদের আরেকটা বাস্তববাদী হতে হবে। নানান প্রণোদনার মাধ্যমে সরকারি হাসপাতালে সার্জারির সংখ্যা বাড়াতে না পারলে হৃদরোগ চিকিৎসা সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়ে যাবে বলে মত বিশেষজ্ঞদের। ট্রেইন লোকবল নেই, বিশেষ করে অ্যানেস্থেটিস্ট নেই, সাপোর্ট স্টাফ নেই। আমি একটা অপারেশন, হার্টের অপারেশন চট করে করতে পারবো না। আমার যদি অপারেশন করে সাকসেসফুলি রোগীকে বাড়ি পাঠাতে না পারি, সেটা পাঠানোর ব্যবস্থাটা আমাকে করতে হবে। ক্রমাগতভাবে বাড়তে থাকা হৃদরোগীর সংখ্যার সাথে সেইভাবে পাল্লা দিয়ে বাড়ছে না হৃদরোগের চিকিৎসার সুবিধা। সমস্যা সমাধানে সবার আগে দক্ষ জনবল তৈরির পাশাপাশি রাজধানী নির্ভর এই সেবাকে সারা দেশে ছড়িয়ে দেবার পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি বেড়ে 37টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 10,000 মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে 2,000 হেক্টর জমির ফসল। ঘরবাড়ি তলিয়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। এস এম রাশেদের পাঠানো তথ্য ও বাবুল হোসেনের পাঠানো ছবি নিয়ে রিপোর্ট। চারদিকে থই থই পানি, তলিয়ে আছে বসত ভিটা ও ঘরবাড়ি। পানিবন্দী হয়ে মানবেতর দিন কাটছে নদী তীরে মানুষের। কুষ্টিয়ায় হঠাৎ করে বেড়েছে পদ্মা ও গড়াই নদীর পানি। দৌলতপুর ও কুমারখালী উপজেলার 4টি ইউনিয়নের 37টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 10,000 মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে মাসকলাই, আখ ও কলাসহ প্রায় 2,000 হেক্টর জমির ফসল। পানি বাড়ার সঙ্গে সঙ্গে শিলাইদহের কুঠিবাড়ি এলাকায় দেখা দিয়েছে ভাঙন। জায়গা জমি যা ছিল, ফসল যা ছিল সব ডুবে গিয়েছে। ডুবে যাওয়ার পর আমরা আর কোথায় যেতে পারছি না এখন। আর আমার একটা বাগান ছিল, বাগানটা ভেঙে গিয়েছে একবারে। হাজার হাজার বিঘা জমি কালাই ছিল, সব পানিতে নষ্ট হয়ে গেছে। এখন আমরা পানিবন্দী হয়ে আছি। এখন আমরা মানুষের বাড়ি নিয়ে আশ্রয় আছি, আমার কিছু নাই। দিন বাদে তো খাই। এখন সরকারে যদি কিছু আমাদেরকে সাহায্য করে তা আমরা থাকতে পারবো এই জায়গায়, তাছাড়া আমাদের থাকার কোনো গতি নাই। ক্ষতিগ্রস্তদের তালিকা করে ত্রাণ বিতরণ করা হবে বলে জানান জেলা প্রশাসক। আমাদের এখানে কমপক্ষে 5,000 পরিবারকে শুকনা খাবার সহ তাদের ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে আমাদেরকে বলা হয়েছে 3,000 প্যাকেট এই শুকনা খাবার সহ একটা বড় ধরনের একটা প্যাকেট, সেটি প্রত্যেক পরিবারের কাছে তুলে দেওয়ার জন্য। কুষ্টিয়ার বেশিরভাগ এলাকায় পদ্মা ও গড়াই নদী বেষ্টিত, আর নদী তীরবর্তী এলাকায় প্রায় 8 লাখ মানুষ বসবাস করেন। সময় সংবাদ, কুষ্টিয়া।
শরীয়তপুরে পদ্মার ভাঙনের মাত্রা কমেছে, তবে ভাঙন কবলিত এলাকায় তীব্র থাকায় আতঙ্ক কাটেনি নদী তীরের মানুষের। এলাকাবাসী জানান, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভাঙনে 207 মিটার অস্থায়ী বাঁধ সহ 13টি বসত ভিটা নদীতে বিলীন হয়েছে। এখন ভাঙনের মাত্রা কমে যাওয়ায় নতুন করে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভাঙন কবলিত নড়িয়া উপজেলার শাবুবাজার এলাকায় পদ্মায় তীব্র স্রোত থাকায় আবারও ভাঙনের আশঙ্কায় আছেন তারা। বালুভর্তি জিও ব্যাগ ফেলে আপতকালীন ভাঙন প্রতিরোধের চেষ্টা চলছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের হাতে সরকারি সহায়তা তুলে দিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। ভাঙার কারণটা কাজটা দিয়েছিল নৌবাহিনী, না কাজটা বেশিয়াল হয়েছে বেঙ্গল গ্রুপের কাছে। বেঙ্গল গ্রুপ আবার কী করছে, এই কাজটা ছোটো ছোটো ঠিকাদার আছে, ঠিকাদারের কাছে বিক্রি করে লাগছে। ঠিকাদার কাজটা ঠিক মতো না করার কারণে আমাদের এই ক্ষয়ক্ষতিটি হইল। আমরা খুব অসহায় আছি, বুঝলেন, বাড়ি ঘর আমরা খাইয়া না খাইয়া ব্যস্ত আছি। পুরো 9 কিলোমিটার দূরে কিন্তু সার্ভেটা করতেছি, এখানে কোনো গাফতি গাফলতি বা অন্য এরকম কোনো কিছু কিন্তু নাই। আর কম ফেলার যে বিষয়টা বলছেন সেটা ঠিক না, আমরা কিন্তু অ্যাজ পার ডিজাইন আমরা ফেলতেছি এবং বাঁশ দিয়ে ফেলতেছি, সেটা নৌকা না। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে নগদ 750 টাকা, 7,500 টাকা এবং 30 কেজি করে চাল দিয়েছি। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফেরদৌস সোহাগ, চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, আমি আছি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য। আমার সঙ্গে আজকে রয়েছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার জনাব গোলাম ইশতিয়াক কুশল। কুশল, আপনাকে ধন্যবাদ। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি কি? ধন্যবাদ আপনাকে। সর্বশেষ গত 24 ঘন্টায় আমাদের এখানে ভর্তি হয়েছে 12 জন রোগী, বর্তমানে 75 জন রোগী ভর্তি রয়েছে। আর এছাড়া আমরা এই 3 মাসে মোট 2,500 রোগীকে চিকিৎসা দিয়েছি, তার মধ্যে 2,500 রোগীকে চিকিৎসা দিয়েছি, এর মধ্যে 2,437 জন সম্ভবত ছাড়পত্র পেয়ে চলে গেছে, 11 জন রোগী বরিশাল মেডিকেলে মৃত্যুবরণ করেছেন। যে পরিস্থিতি, মানে যে পরিসংখ্যান আপনি আমাদেরকে দিলেন, তাতে যেটা দেখছি আমার যতটুকু মনে পড়ে, 16 জুলাই তারিখে 16 জুলাই তারিখে 346 জন রোগী ভর্তি ছিল, আর এখন ভর্তি রয়েছে সেই জায়গায় মাত্র কতজন বললেন? 75 জন। তো সেই তুলনায় কিন্তু অনেক কম রোগীর সংখ্যা, এবং মাত্র 12 জন রোগী ভর্তি হয়েছে গত 24 ঘন্টায়। তো বিভাগের পরিস্থিতি যদি আমরা বলি, তাতে 133 জন মোট রোগী আছে বরিশাল বিভাগে, আর নতুন ভর্তি হয়েছে বিভাগে মোট ভর্তি হয়েছে মাত্র 36 জন। তো আমরা যে চিত্রটি আমরা দেখি, নতুন ভর্তি রোগী এবং চিকিৎসাধীন রোগী সব কিছু মিলিয়ে, কিন্তু আমরা যেটা দেখছি যে ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু কমছে, কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু এক এক করে বাড়ছে, কেন এমন হচ্ছে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আচ্ছা, আসলে বিষয়টা হচ্ছে যে ডেঙ্গু রোগী এটা ফ্ল্যাকচুয়েট করতেছে, যেমন এর মধ্যে কিছুদিন হচ্ছে এরকম 12 জন ভর্তি হয়েছে, আবার এই যে রানিং 24 ঘন্টা আছে এর মধ্যে কিন্তু ডেঙ্গু রোগী অনেক বেশি এসেছে। আর এই ডেঙ্গু রোগীর যে সংখ্যা, এই সংখ্যার সাথে আসলে ডেঙ্গু রোগীর মৃত্যু, ডেঙ্গু একজন রোগীর মৃত্যুর সাথে সম্পর্কটা খুব কম। তার কারণ হচ্ছে যে এটা আসলে নির্ভর করে একজন রোগী কি সমস্যাগুলি নিয়ে এবং কতটা জরুরি অবস্থায় আমাদের কাছে এসে উপস্থিত হয়। দেখা যায় যে যখন এসে আমাদের কাছে উপস্থিত হয়, আমরা তো চিকিৎসা করার জন্যই প্রস্তুত থাকি, কিন্তু দেখা যায় যে যখন তারা আসেন তখন আমাদের আর তেমন কিছুই করার থাকে না। যেমন এই যে গত 24 ঘন্টায় যে যিনি মারা গেলেন, তিনি হচ্ছে আমাদেরকে সময় দিয়েছেন মাত্র 6 ঘন্টা, এবং সে শক নিয়েই এসেছে, এবং সে তাকে সেরকম ভাবে পরীক্ষা নিরীক্ষাও করা যায়নি, তার আগেই মৃত্যুবরণ করেছে। তো বিষয়টা হচ্ছে এইটা আসলে যে কখন আমাদের কাছে প্রেজেন্টেড হচ্ছে সেইটা জরুরি, এটা রোগীর সংখ্যাটা এটার সাথে নির্ভর করে না। তো সেক্ষেত্রে এই পরিস্থিতিতে একজন চিকিৎসক হিসাবে যারা এরকমের ডেঙ্গু নিয়ে আসবে তাদের প্রতি বা জনসাধারণের প্রতি আপনার পরামর্শ কি? জনসাধারণের প্রতি আমার পরামর্শ হচ্ছে যে কোনো জ্বরকেই এখন এই মুহূর্তে আর কি বাংলাদেশের যে পরিস্থিতিটা চলছে এতে অবহেলা করা উচিত না। আমাদের কাছে যখনই তার সে জ্বর অনুভব করবে, কিংবা তার মধ্যে যে ডেঙ্গু রোগের যে লক্ষণগুলি, যে লক্ষণগুলি আমরা অনেকবার বলার চেষ্টা করেছি এবং সারা দেশব্যাপী প্রচারিত হয়েছে,
তো এটা যখনই সে এই জিনিসগুলিকে বুঝতে পারবে কিংবা অনুধাবন করবে তখনই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং কোনোভাবেই এই জিনিসটাকে অবহেলা করা উচিত না। আমাদের দেশে মহিলারা এই বিশেষ করে মহিলারা এই জিনিসটাকে খুবই বেশি অবহেলা করে থাকেন, যে কারণে দেখা গেছে যে আমাদের যা মৃত্যু হয়েছে তার মধ্যে বেশিরভাগই মহিলা রোগী। তো এখন পর্যন্ত এটা ডাটাটা একদম পুরোপুরি এস্টাবলিশ না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি এখানে যত চিকিৎসা করেছি আমি মহিলা ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেশি পেয়েছি এবং তাদের মধ্যে থেকেই ক্রিটিক্যাল রোগী বেশি পেয়েছি। আচ্ছা, তো এই আপনারা তো গত 3 মাস যাবৎ এই প্রথম বছর যখন ডেঙ্গু রোগী শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে এবং যে কথাটি বললেন যে 3 মাসে মাত্র 3 মাসেই 2,500-এর অধিক রোগীকে আপনারা চিকিৎসা দিয়েছেন, তো এই রোগী চিকিৎসা করতে যে আপনারা কি বিড়ম্বনায় পড়েছেন এবং আপনাদের সমস্যাগুলো কি? প্রথম কথা হলো জনবলের অভাব। মানে আমরা এখানে বরিশাল মেডিকেলে আমি আগেও বলেছি বরিশাল মেডিকেলে আমরা মেডিসিন বিভাগে মাত্র 8 থেকে 9 জন সহকারী রেজিস্টার এবং রেজিস্টার মিলে আমরা এই সেবাটা দিচ্ছি। তো এই সংখ্যাটার প্রেক্ষিতে 2,500 রোগী হচ্ছে অনেক বেশি, এবং যেটাকে আসলে এইটা যদি আমাদের জনবল আরও বেশি থাকতো তাহলে আমরা আরও ভালোভাবে সেবাটা দিতে পারতাম। আর এছাড়া আমাদের হচ্ছে যে আমাদের যে কমান্ডগুলি আমরা যেটা দেই রোগীর প্রতি, আমাদের যে কমান্ডগুলি থাকে যে মশারি ব্যবহার করতে হবে কিংবা এইভাবে এইভাবে জিনিসগুলিকে করতে হবে, তারা ওইভাবে ফলো করে না জিনিসটা, যেমন তারা মশারি ব্যবহার করছে না অনেকে, এক্ষেত্রে তাদের সাথে খুব জোরে গলায় কথা বলেও এটাকে সমস্যার সমাধান আমি করতে পারিনি। তারপরে ধরেন তার প্রয়োজনেই যেমন রক্তের পরীক্ষাগুলি প্রতিদিন করতে হয় কিংবা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর করতে হয়, কিন্তু তারা সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে খুবই উদাসীন। সেক্ষেত্রে এর আগেও আপনারা এই 3 মাস যাবৎ কাজ করছেন, আপনারা আমি জানি যে কতটা কষ্ট করে আপনারা জনসংখ্যা রোগী ডাক্তারের সংখ্যা কম থাকা অবস্থায় আপনারা চিকিৎসা চালিয়ে গেছেন, তো পরিচালকের পক্ষ থেকে আমরা জানি যে মন্ত্রণালয়কে জানানো হয়েছিল, তার রেজাল্ট আপনারা পেয়েছেন কিনা? আসলে যেমন প্রথমে যেমন ডেঙ্গু শনাক্তকরণ কিটের ঘাটতি ছিল সেটা পূরণ হয়েছে, তারপরে সরকারের যে যে পদক্ষেপগুলি ছিল ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করার জন্য সেটা অনেক জোরদার ছিল, এটা এটা ঠিক, কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের জনবলের ঘাটতিটা এটা রয়েই গেছে আর কি। আসলে আমরা শুনছিলাম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রথমবারের মতো ডেঙ্গু রোগীর চিকিৎসা করে 2,500-এর অধিক রোগীকে চিকিৎসা দিয়েছেন এখানকার চিকিৎসকরা, যে সব যে পরিমাণ চিকিৎসক রয়েছেন তাতে তারা হিমশিম খেয়েছেন এবং তাদের একটাই বক্তব্য সেটা হচ্ছে যে আগামীতে ডেঙ্গু রোগী যদি আসে এবং এর চেয়েও যদি ডেঙ্গু রোগী বেশি হয় সেই বিষয়টি জনসাধারণের প্রতি যেমন অনুরোধ জানিয়েছেন সচেতন হওয়ার জন্য, পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেন অধিক ডাক্তার এখানে দেয়া হয় সেরকমের তারা অনুরোধ জানাচ্ছেন। তো এই ছিল মোটামুটি বরিশালের ডেঙ্গু চিকিৎসার সর্বশেষ তথ্য। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী ফেরদৌস সোহাগ, সঙ্গে ছিলেন ডাক্তার গোলাম ইস্তিয়াক। সময় ঘনিয়ে আসায় বৃষ্টির মধ্যেও প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রংপুর 3 আসনের উপনির্বাচনের প্রার্থীরা। সকালে লালকুঠি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করেন জাতীয় পার্টির প্রার্থী সাদের সাথে। এ সময় কর্মী সমর্থকরাও অংশ নেন। নির্বাচিত হলে শিক্ষাখাতে উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরেন এরশাদ। নগরীর প্রেস ক্লাব কমপ্লেক্স এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী রিটা রহমান। দলীয় নেতাকর্মীদের নিয়ে আশপাশের এলাকায় প্রচারণা চালিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। এছাড়া নগরীর সালেক মার্কেট এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী আসিফ শাহরিয়ার। 3 অক্টোবর মধ্যরাতে শেষ হচ্ছে রংপুর 3 উপনির্বাচনের প্রচার প্রচারণা, আগামী 5ই অক্টোবর ভোট গ্রহণের কথা রয়েছে। প্রচারণার আরো খবর জানবো, এই মুহূর্তে নগরীর প্রেস ক্লাব এলাকায় আছেন রিপোর্টার রতন সরকার, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রতন, অপরলা আমরা জানি যে আগামী 5 তারিখে কিন্তু এই উপনির্বাচনের ভোট গ্রহণ হবে, সময় খুব একটা বেশি আছে এমনটি কিন্তু নয়, ক্রমেই সময় ঘনিয়ে আসলেও প্রার্থীদের যে প্রচার প্রচারণা এটি কিন্তু সব প্রার্থীর পক্ষ থেকেই একটি দ্রুত বেগে এগিয়ে চলার একটি তাগিদ থাকলেও টানা বৃষ্টিতে আজ যেমন সারাদিন কিন্তু এখানে বৃষ্টি হয়েছে, গত কয়েকদিনের ধারাবাহিকতায় এখানে বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু প্রার্থীরা একটা চ্যালেঞ্জের মুখেই পড়েছে তাদের প্রচার প্রচারণা নিয়ে। আজও কিন্তু প্রার্থীদের বেশিরভাগই প্রকাশ্যে যে গ্রামগঞ্জ আছে আশেপাশের পাড়া মহল্লাগুলো আছে তারা কিন্তু সাধারণ মানুষের সঙ্গে সেভাবে তাদের যোগাযোগ এবং তাদের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু চালাতে পারছেন না। আজকে সাদের সাথে স্থানীয় একটি স্কুলে ওই স্কুল অ্যান্ড কলেজের সেখানকার শিক্ষক
এবং ছাত্রদের সঙ্গে তিনি মত বিনিময় করেছেন। পাশাপাশি একটু ফুসরত পাওয়ার বৃষ্টির একটু কমার কারণে তিনি কয়েকটি জায়গায় যাবার চেষ্টা করেছেন, সেখানে তার লাঙল প্রতীকে আসলে তিনি ভোট প্রার্থনা করেছেন। এদিকে রিটা রহমান বিএনপির প্রার্থী যিনি, তিনিও কিন্তু একইভাবে পাড়া মহল্লাগুলোতে আজও তার প্রচার প্রচারণা চালাতে পারেননি। প্রেস ক্লাব মার্কেটের বিপণী বেতন যেটি রয়েছে সেখানকার যে ব্যবসায়ী আছেন সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং প্রেস ক্লাব মার্কেটে তাকে গণসংযোগ করতে দেখা গেছে। তিনি এখানে তার পক্ষে ভোট প্রার্থনা করেছেন এবং বরাবরের মতো কিন্তু তিনি একটি অভিযোগ করেছেন যে তার জন্য এই নির্বাচনের মাঠ অনুকূল নয়, তাকে বিভিন্নভাবে হয়রানিরও অভিযোগ তিনি বরাবরের মতো আজও করেছেন। এই নির্বাচনে আরেকজন প্রার্থী আছেন, জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী এবং এরশাদের ভাইয়ের ছেলে আসিফ সারিয়ার। তিনি আজকে একটি কাপড়ের মার্কেটে, তিনিও কিন্তু সেখানে ব্যবসায়ী এবং উপস্থিত ক্রেতাদের সঙ্গে তিনি তার ভোট প্রার্থনা করেছেন। তো এই ছিল আসলে রংপুরে, সময় ঘনিয়ে আসলেও বৃষ্টি বিঘ্নিত আসলে এই প্রচার প্রচারণা নিয়ে প্রার্থীরা এগিয়ে চলছেন। রংপুর উপনির্বাচনের সবশেষ খবর জানাতে প্রচারণার সবশেষ তথ্য নিয়ে আমাদের সাথে প্রেস ক্লাব এলাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রতন সরকার। নওগাঁয় দুস্থ অসহায় নারীদের সরকারি শিশু দুগ্ধ ভাতার কার্ড প্রদানের অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত ভাতারোগীদের কার্ড বাদ দিয়ে বাণিজ্যের অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। লটারির মাধ্যমে নাম ওঠার পরও তালিকা থেকে বাদ দেওয়া 350 জন নারী কার্ড বিতরণে স্বচ্ছতা আনতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, বাদ পড়াদের আগামীতে তালিকাভুক্ত করা সহ স্বচ্ছতা আনতে কাজ করছে তারা। নওগাঁ প্রতিনিধি এমআর রকির রিপোর্ট। অসচ্ছল নারীদের ভূমিষ্ঠ শিশু সন্তানদের জন্য সরকারের দুগ্ধ ভাতা প্রকল্পের আওতায় নওগাঁ পৌরসভায় 800 জন নারীকে প্রতি মাসে 800 টাকা প্রদান করার ঘোষণা আসে জেলা মহিলা অধিদপ্তরে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের সহায়তায় অসহায় গর্ভবতী নারীদের তালিকা নেওয়ার পর যাচাই বাছাই করে লটারির মাধ্যমে ভাতাভুক্তদের নির্বাচন করার কথা, কিন্তু অভিযোগ উঠেছে লটারির মাধ্যমে নাম ওঠার পরও 800 জনের মধ্যে 350 জনকে কার্ড প্রদান করা হয়নি। ব্যাংকে গেলাম, যাই দেখেছি আমার নাম্বার দেখলো, দেখে গেছে না তোমার নাই কল। যারা এর মাধ্যমে করছে তারাই আর যারা মাধ্যম ছাড়া করছে তারা পায়নি, কোনো টাকা পয়সাই তারা পায়নি। দুগ্ধ ভাতার কাট করে দেওয়ার নামে অফিসের নিয়োজিত দালাল চক্র অসহায় সব নারীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে জনপ্রতি 2500 থেকে 3000 টাকা। হাত দূর করে আশা দিলাম, সে মেয়ে সে টাকাও ফেরত দিল না, পানু না তো পানুই না, টাকাও ফেরত দিল না। 4000 টাকা চাইছে, 4000 টাকাতে আমি 2000 টাকা দিছি, দেওয়ার পর ফর্ম নিয়ে গেছি বাতিল করে। বাদ পড়াদের আগামীতে তালিকাভুক্ত করা সহ প্রথম পর্যায়ে কিছু অসঙ্গতি হয়েছে স্বীকার করে আগামীতে স্বচ্ছতা আনতে কাজ করার কথা জানান সংশ্লিষ্ট এই কর্মকর্তা। প্রত্যেকটা ওয়ার্ডে মাইকিং করেছি, এটা উন্মুক্ত ফটোকপির দোকানে পৌরসভায় আবেদন দেওয়া ছিল, সেখান থেকে নিয়ে নিয়ে সবাই যার যার ইচ্ছা মতন দিয়ে গেছে। এখানে আমাদের অফিসের খালি আমরা জাস্ট জমা নিয়ে কমিটিতে উপস্থাপন করেছি। সংশ্লিষ্ট অফিস জানায় শহরের পৌর এলাকায় প্রথম পর্যায়ে 800 এবং দ্বিতীয় দফায় 500 নারীকে দুগ্ধ ভাতা তালিকাভুক্ত করা হবে, যাদের বয়স 20 থেকে 35 বছর, আর 800 টাকা করে 2 বছর পাবে শিশু দুগ্ধ ভাতা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। জামালপুরে পাসপোর্ট অফিস থেকে আটক দালাল চক্রে 9 সদস্যের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে দুপুরে র‍্যাব-14 এর কোম্পানি কমান্ডার তোফায়েল আহমেদের মিয়ার নেতৃত্বে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে অভিযান চালানো হয়। এই সময় দালাল চক্রের 9 সদস্যকে আটক করা হয়। পরে 7 জনকে 3 মাসের কারাদণ্ড ও অপর 2 জনকে 500 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। নাটোরে ভেজাল গুড় তৈরির অভিযোগে একটি কারখানা মালিককে 3 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। র‍্যাব জানায় ক্ষতিকর রং মিশিয়ে ভেজাল গুড় তৈরি করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে লালপুর উপজেলার মোহর কয়া খাপাড়া এলাকার একটি কারখানায় অভিযান চালানো হয়। এর নেতৃত্ব দেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন। অভিযানে গুড়ে রং মেশানোর দায়ে কারখানার মালিককে 3 লাখ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত 4200 কেজি ভেজাল গুড় ধ্বংস করা হয়। এর মধ্যে গুড়ের কোনো কিছুই নেই, সম্পূর্ণই আপনার আটা, চিনি, তারপরে হচ্ছে রং,
যেটা কাপড়ে মেশানোর রং সেগুলো এবং আরো বিভিন্ন উপাদান দিয়ে গুড় তৈরি করা হচ্ছে যেটা মানব স্বাস্থ্যের জন্য সম্পূর্ণরূপে হানিকর এবং কার্সিনোজেনিক যেটা আপনার ক্যান্সারের ক্যান্সার সৃষ্টিকারী এবং এই কারণে আমরা কিছু মালামাল যেটা হানিকর সেটা আমরা ধ্বংস করেছি। বগুড়ার হাট বাজারগুলোতে উঠতে শুরু করেছে আগাম জাতের শীতের সবজি আমদানি বাড়ায় ক্রেতার নাগালের মধ্যে রয়েছে সবজির দাম। আর ন্যায্য দাম পেয়ে খুশি কৃষকরা। রবিউল ইসলামের তোলা ছবিতে মাজেদুর রহমানের রিপোর্ট। বগুড়ার কৃষকরা গত বন্যায় ক্ষতি কাটাতে আগাম জাতের সবজির চাষ করেছিল, সেই সবজি এখন বাজারে উঠতে শুরু করেছে। বর্তমানে সবজির বাজার মূল্যে খুশি কৃষকরা। মূল্য বাজার ভালো, মূল্য আনছিলাম 850 টাকা মন বেচলাম। 700 মাটি আমি করলে লাগাইছি, সে করলে 1800-1900 টাকা মন বেশি। এইভাবে থাকলে আমাদের জমিতে লাভ হবে। কপি আনছিলাম 50 টাকা কেজি বিক্রি করলাম। সবজি পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের মূল্যের পার্থক্যটা দিন দিন বাড়ছে। এই জন্য হাটের টোল, পরিবহন খরচ এবং আইন শৃঙ্খলা বাহিনীর চাঁদাবাজিকে দায়ী করলেন আড়তদাররা। বেগুন কিনলাম 1000 টাকা, বেগুন পড়ে যাবে 28 টাকা কেজি, পাইকারি দেবে 32 টাকা কেজি, আর লাউ কিনলাম 15 টাকা, লাউ বিক্রি হবে 18 টাকা। সেখানে দাম বেশি, আবার ওখানে গাড়ি নিয়ে যেতে দাম দরের কারণে গাড়িওয়ালারও কিছু ভাড়া বেশি চায় আমাদের থেকে। টোল খাজনা আছে আমাদের, লেবার আছে, এগুলো সমস্ত খরচের জন্য যার কারণে আমাদের বেশি মূল্যে দাম বিক্রি করতে হয়। বগুড়ার মহাস্থান হাটে আজ প্রতি কেজি বেগুন এবং পটল বিক্রি হয়েছে 20-25 টাকা, মূলা বিক্রি হয়েছে 15 টাকা, প্রতি পিচ বাঁধাকপি বিক্রি হয়েছে 30 টাকা এবং ফুলকপি প্রতি কেজি 50 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর এবার বগুড়ায় আগাম জাতের সবজি চাষ হয়েছে 15,000 হেক্টর জমিতে। বগুড়া মহাস্থান হাট থেকে মাজেদুর রহমান, সময় সংবাদ। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। উন্নয়ন প্রকল্পে বরাদ্দ টাকা সঠিকভাবে ব্যবহার হলে আরও এগিয়ে যেত দেশ। নিউ ইয়র্কের প্রধানমন্ত্রী দুর্নীতিতে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা ভারতের। মজুদের উদ্দেশ্যে খাতুনগঞ্জে বিক্রি বন্ধ, নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রত্যাহারের সুপারিশ তদন্ত কমিটির, শিগগিরই ব্যবস্থা জানালেন ইউজিসি চেয়ারম্যান। এবং কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি বেড়ে 37 গ্রাম প্লাবিত, পানিবন্দী প্রায় 10,000 মানুষ, ক্ষতিগ্রস্ত 2,000 হেক্টর জমির ফসল। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।